আজ আমরা আপনাদের এই ভিডিওতে বলবো ডাইনোসরের বিলুপ্তি কবে এবং কিভাবে হয়েছিল। বন্ধুরা, বর্তমানে আপনারা হয়তো সকলেই ইন্টারনেটে একটি সংবাদ অবশ্যই শুনেছেন, যেটি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে, যেখানে প্রত্যেকটি জায়গায় কেবলমাত্র একটাই কথা শোনা যাচ্ছে, এবং সেটি হলো 29 এপ্রিল 2020 সালে পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে। কিন্তু আজ আমরা পৃথিবীর সঙ্গে সম্পর্কিত সেই গভীর রহস্যের পর্দা ফাঁস করতে যাচ্ছি, যা আমাদের সকলের কাছে একটি ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, আপনাদের সকলের মনে হয়তো এখন এই প্রশ্নটা জেগে উঠছে যে কি এমন রহস্য লুকিয়ে আছে যার সম্বন্ধে আমরা পর্দা ফাঁস করতে যাচ্ছি। তো চলুন বেশি সময় নষ্ট না করে সেই গভীর রহস্যের সম্বন্ধে জেনে নিই। যেমনটা আমরা সকলেই জানি যে 2020 সালটা বিশ্বের সকলের কাছে কতটা বেদনাদায়ক প্রমাণিত হয়েছে, কেননা যেখানে একদিকে করোনা ভাইরাস যেভাবে গোটা বিশ্বকে উলটপালট করে দিচ্ছে, ঠিক তেমনই অন্যদিকে সম্প্রতি আসা নাসার একটি রিপোর্টও আমাদের সকলকে ভীত সন্ত্রস্ত করে তুলেছে। যে রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে মহাকাশের একটি গ্রহাণু পৃথিবীর অত্যন্ত নিকট দিয়ে চলে যাবে। তবে চিন্তার কোনো কারণ নেই, কেননা ওই রিপোর্টে এটাও বলা হয়েছে যে ওই গ্রহাণুটি পৃথিবীর অত্যন্ত নিকট দিয়ে গেলেও পৃথিবীকে আঘাত করবে না। কিন্তু বন্ধুরা, এই বিষয়ের সঙ্গে জড়িত আরও একটি মূল্যবান বিষয় রয়েছে, যেটা সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা হলো আজ থেকে প্রায় কোটি কোটি বছর আগে আমাদের পৃথিবীতে বসবাসকারী ডাইনোসর কোথায় বিলুপ্ত হয়ে গেছে। কেননা এই বিষয়টি মানুষের কাছে একটি রহস্যের মতো রয়ে গেছে, তবে আজ এই রহস্যের পর্দা ফাঁস হয়ে গেছে। কেননা পৃথিবীতে আজ পর্যন্ত এই রহস্যের সম্বন্ধে যেসব কথা জানা গেছে তা থেকে এটা প্রমাণিত হয় যে আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে এই পৃথিবীতে একটি বিশালাকার গ্রহাণু এসে পড়েছিল, যেটি প্রতি ঘন্টায় প্রায় 70,000 কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিকে আসছিল। এবং যখন ওই গ্রহাণুটি পৃথিবীকে আঘাত করে, তখন পৃথিবীর বায়ুমণ্ডলকে আঘাত করার পর ঘর্ষণের কারণে ওই গ্রহাণুটি অর্থাৎ বড় পাথরটিতে আগুনের উত্তাপ উৎপন্ন হতে শুরু করেছিল, এবং এই উত্তাপের সাথে এটি ধীরে ধীরে আমাদের পৃথিবীর মধ্যে প্রবেশ করছিল। এবং ওই উল্কাপিণ্ডের মাত্র 4 মিনিট সময় লেগেছিল আটলান্টিক মহাসাগর থেকে মেক্সিকোর দিকে আগমন হতে, যেখানে আজও আমরা মেক্সিকোর অভ্যন্তরে সমাহিত পৃথিবীকে দেখতে পাই, যা এটা পরিষ্কার ব্যাখ্যা করে যে আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে এই পৃথিবীতে কত বড় অ্যাস্টেরয়েড এসে পড়েছিল, যেটি আমাদের পৃথিবীতে 10 কোটি বছর ধরে বসবাসকারী ডাইনোসরের বংশকে ধ্বংস করে দিয়েছিল। এছাড়াও এই গ্রহাণুটি যখন পৃথিবীতে এসে পড়েছিল, তখন ওই বিস্ফোরণ এতটাই বৃহৎ ছিল যে হিরোশিমা ও নাগাসাকি শহরে যে বিস্ফোরণ হয়েছিল তার থেকেও প্রায় 10,000 গুণ বড়। তাই এমন পরিস্থিতিতে আপনি এই কথাটি পরিষ্কার অনুমান করতে পারবেন, যখন আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে পৃথিবীতে এই অ্যাস্টেরয়েডটি এসে পড়েছিল, তখন কিভাবে এই পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল, যার পর আমাদের মনুষ্য জাতিকে এইভাবে বিকশিত হতে প্রায় কোটি কোটি বছর সময় লেগেছে। এবং এটা তো অনেকেই জানে না যে এমন ভয়ঙ্কর বিস্ফোরণের পর পৃথিবীতে কোনো জীব দ্বিতীয়বার কবে জন্ম নিয়েছিল, কেননা এই বিস্ফোরণ নিজের সাথে এতটাই বিলুপ্তি নিয়ে এসেছিল যে কেউই তা অনুমান করতে পারবে না। তা আপনি বান বলুন বা ভূমিকম্প অথবা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়, সকল জিনিসই একের পর এক পৃথিবীতে এসে প্রবেশ করতে লেগেছিল, যার ফলে এই পৃথিবীতে অবস্থিত সকল বিশালাকার ডাইনোসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, যার প্রমাণ আপনি অনেকবার ডিসকভারি চ্যানেলে দেখেছেন। তাই বন্ধুরা, এই যে গ্রহাণুটি 29 এপ্রিল 2020 সালে আমাদের পৃথিবীর নিকট দিয়ে যাবে, সেই সময় যদি ভুল করেও এটি আমাদের পৃথিবীকে আঘাত করে, তাহলে কত বড় যে বিস্ফোরণ ঘটবে তা আমরা অনুমানও করতে পারবো না। সেই জন্য যেভাবে আমরা করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য সমাধান খোঁজার চেষ্টা করছি, ঠিক একইভাবে আমাদের এটাও প্রার্থনা করা প্রয়োজন যে 29 এপ্রিল আগত অ্যাস্টেরয়েডও যেন যতটা সম্ভব ততটাই দূর থেকে বেরিয়ে যায়, যাতে আমাদের পৃথিবীতে অবস্থিত সকল প্রকার জীব যেন স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। এবং বন্ধুরা, এই সম্বন্ধে আপনার কি মত তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। এবং এমনই অজানা তথ্য জানার জন্য আমাদের চ্যানেলকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।